খরচ আমার মেডিকেল খরচ দিছিল যে আমারে পাঠাইছিল সে আর বাদ বাকি খরচ আমি নিজে পাসপোর্ট খরচ এমনি আসা যাওয়া খরচ মরজ আমার বাড়ি তো কুষ্টিয়া আর ঢাকায় আসতে অনেক খরচ হয় যাওয়া আসাই নিজের যাওয়া আসা খরচ খরচা আমি করেছি পাসপোর্ট খরচও আমার সবকিছুই আমার বাস মেডিকেল খরচটা যে আমারে পাঠাইছিল সে দিছিল কত খরচ হয়েছে মোট আমার আসা যাওয়া এক 15-20 হাজার মতো খরচ হয়েছে কুষ্টিয়া ঢাকা এগুলো আসা যাওয়া করতে করতে খাওয়া খরচ মরচ গাড়ি ভাড়া খরচ মরচ টোটাল আবাসিকই থাকি মাকতে হয়েছে দিন সময় কাজ ছাড়া হয়নি এই মোট 20 হাজার টাকা মতন খরচ হয়েছে সৌদি যাইতে মাত্র 20 হাজার টাকা খরচ হয়েছে হ্যাঁ মোটে 20 হাজার টাকা খরচ হয়েছে এটা কিভাবে সম্ভব মোটে 20 হাজার টাকা খরচ হয়েছে এই যে সব পাসপোর্ট খরচ আপনার আসা যাওয়া খরচ ফিঙ্গার খরচ আমাদের বাড়ি তো কুষ্টিয়া ঢাকায় আইসে আসতে যেতে অনেক খরচ এটা আপনার ওখানে 7 মাস ছিলেন যে আপনি কি কাজ করতেন বাসায় গৃহকর্মীর কাজ করতাম বাসায় কাজ করতাম তো ওইখানে মালিকই এমনিতে চলচ্চিত্র খারাপ ছিল না ওই দিক দিয়ে ভালো ছিলাম নিরাপদ ছিলাম কিন্তু ম্যাডামে খুব খারাপ ছিল ম্যাডাম মারধর করতো অত্যাচার করতো গায়ে গরম পানি ঢালতো রাত দিন 24 ঘন্টা কাজ করাইতো ওইটা বলতে গেলে উনি মারধর করতো মানে সকালবেলা 7টার সময় ঘুমাইতে দিত সকাল 9টার সময় উঠতাম যদি কোনোদিন 9:30-10টা বেজে যেত তালিম আজ শুরু করে দিত পরে না সারা রাত কাজ করাইতো একতলা থেকে 4তলা পর্যন্ত আমি একা খাদ্য মা আমি একা তারপরে বাড়িতে বাচ্চা দিয়ে বড় মানুষ দিয়ে 20 জন লোক বিটার বউ দিয়ে মেয়ে দিয়ে নাতিনপুতি দিয়ে যে মেন মালিক তারে দিয়ে মানে পুরা সব মানুষ ধরে 20 জন লোক আমার দিয়ে 21 জন একজন ইন্ডিয়ানি ড্রাইভার আছে 22 জন লোক সম্পূর্ণ কাজকাম মাজা ঘষা সব আমি করতাম বাচ্চা আছে ওদের ধোয়া মুছা কাঁচা কুচা খাবার তৈরি করা যত রাতে হোক ভোরবেলা হোক ডাকে আমার দিয়ে করাইতো কাজ ফেলিতেই আমি ওদের সেবা যত্ন করতাম এইগুলা মানে এত কষ্ট সৌদি আরব তা জানা ছিল না আমি দুবাই 2 বছর 6 মাস করে এসেছি তো মিছে কথা কব না আমি দুবাই ভালো ছিলাম কিন্তু আমার ইচ্ছা ছিল না যে আমি সৌদি যাব আমি ইন্টারনেটে দেখেছি সৌদি আরব অনেক অত্যাচার নির্যাতন তারপরে আমার যে দিছিল সে বললো আমার জানা পরিচিত মালিক তো তুমি যাও ভালো হবে এই আশাই গেছিলাম তারপরে মনে করছিলাম যদি উমরা টুমরা করতে পারি যাই দেশটা দেখেও আসি আসলে কি সত্য ঘটনা আসলে কি অত্যাচার নির্যাতন হয় এগুলো আমরা জানতে পারবো উমরাও করতে পারবো দেশটাও দেখা হবে ঘোরা হবে মানে আসলে অত্যাচার হয় এটা নির্যাতন হয় কিনা এটা শিওর হতে পারে আপনি যে গেছেন কার সাথে পরামর্শ করে গেছেন বা আপনারা কেউ বলে না এরকম সমস্যা না আমার অন্যান্য কেউ বলিনি বলিনি বলা ভুল অনেকে বলছিল যে সৌদি আরবে নাকি এরকম হয় তারপরে অনেকেই কয়েছে যে না এগুলো শোনা যায় সব মিছে কথা তারপরে কেন গেল তারপরে আমি গেলাম যে দেখি আসলে কি অত্যাচার নির্যাতন হয় এটা মিছেও হতে পারে তারপরে আমার যে পাঠাইছিল সে বলল যে না তোমার এরকম কিছু ঘটবে না যেহেতু তুমি তো পুরানো লোক আগে বাইরের দেশে কাজ করে এসেছো এখন গেলে আর তোমার এটা ঘটতো না পরে আমার ম্যাডাম আমি তো গিয়েছি আমার ম্যাডামে অনেক অত্যাচার করেছে পরে আমি ম্যাডামের কইছি যে তুমি কেন আমার এত অত্যাচার করো নির্যাতন করো আমি ভাষা বুঝি আমি কাজ করতে পারি রাত দিন 24 ঘন্টা খাটি অনলি 2 ঘন্টা মানে ঘুমাতে দাও তারপরে মারধর করো কেন নির্যাতন করো কেন 800 আমার বেতন দিতে চাইছিল 1300 রিয়াল বেতন দিতে চাইছিল কিন্তু নিজে দিয়েছিল আমার 800 রিয়াল 800 রিয়াল তো আমি বেতন পাইনি 3 মাস 1 সপ্তাহ ছিলাম কফিলির ঘরে আরবি ভাষা জানেন জানি আরবি ভাষা পারে আমি আগে জর্ডানে কাজ করছি 2 বছর তারপরে না দালালকে টাকা দিতে হয়নি দালালকে আমি টাকা পয়সা দিইনি আর মেডিকেল খরচও দালালে দিয়েছে আর এমনি অন্যান্য খরচ আমার 20 হাজার খরচ হয়েছে কিভাবে চলে আসছেন আসার প্রসেসটা কিভাবে আসার আমার যখন ম্যাডামে মারছিল মানে একেবারে বিনি কাজে আমি থালা বাসন মাজছিলাম তো ওনার নাতনি জ্বালাইছিল পরে আমার কয় তুই বাচ্চাটা রাখ আমি বলছি যে তুমি একটু দেখো আমি হাতের কাজটা সেরে নিয়ে আমি বাচ্চা নিয়ে নিচে খেলতে যাচ্ছি 7তলার উপরে থাকতাম মানে নিচতলায় ওদের খেলা জায়গা পরে আমার মা শুরু করে দিয়েছে পরে মায়ের তো বিশাল মায়ের পরে যখন আমি বাবার করে চিৎকার দিছি পরে ওনার স্বামী এসে ঠেকিয়েছে ওনার মেয়ে আছে একটা 13 বছরের ঘরে মেয়েটা ঠেকিয়েছে বড় মেয়ে ঘরে খেল দিয়ে শুয়েছে উনি আর আসেনি বড় মেয়েরই মেয়ে আর কি পরে যখন চিৎকার পেড়ে ওর স্বামী যখন ওরা ঠেকিয়েছে যে তুই খাদ্যমার সাথে অত্যাচার না করে তুই খাদ্যমা দিয়াই তো খাদ্যমার গায়ে হাত দেওয়া হারাম পরে ওর স্বামীর সাথে মারামারি বাদ দিয়েছে পরে আমি ওই সুযোগ পেয়ে বাইরে চলে আইছি যে তুই আমারে প্রতিদিন মারিস বিনা কাজে বিনা অফারে আমি যদি কাজ না জানতাম ভাষা না জানতাম কাজ না করতাম তাহলে পরে তুই আমারে মারতে পারতিস তুই যখন মারলে আমি চলে গেলাম আগে বলেছি তুই আমারে সাপারাই থুই আই আমার সিটি থুই আই বলেছি আমি পারবো না পরে আমি চলে এসেছি মালিকের বাড়িতে বেরিয়ে ডাইরেক্ট রাস্তায় এসেছি গেটের সাথেই রাস্তা মেন রাস্তা পরে আমি ট্যাক্সি পাইছি সরকারি ট্যাক্সি ওর ট্যাক্সি ডাকিছে হাত মেরেছি ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে গেছে আমি ডাইরেক্ট এম্বাসিতে এসেছি
দূতাবাস এম্বাসি ট্যাক্স সেলার কইছে আমার দূতাবাস ছাপারায় পৌঁছে দাও পরে উনি আমার ডাইরেক্ট দূতাবাস ছাপারায় পৌঁছে দিয়েছে দূতাবাস ছাপারায় এসেছি পুরা 4 মাস থাকিছি এম্বাসিতে কিন্তু আমি ওইখানে থাকা 2 মাস পরে আমার ফিঙ্গার নিয়েছে 2 মাস পরে মামলা ধরা পেয়েছে যে দুলশানার নাম ফিঙ্গার হওয়ার পরের দিন কয় দুলশানা তোমার নামে মামলা ধরে পড়েছে কি মামলা কয় না আসলে জিডি করেছে না আসলে মামলা করেছে সেটা কয় না পরে যখন আমি আমার যে পাটা ছিল তার কাছে ফোন দিছি যে আমার নিজের কাপড় চোপড় ফেলতে হয়েছে ব্যাগনপত্র ফেলতে হয়েছে মোবাইল ঘর ফেলতে হয়েছে আমি খালি হাত পা নিয়ে ম্যাডামের মায়ের খেয়ে চলে এসেছি বিনা কাজে বিনা অফারে আমার মেরেছে কেন আমার নামে কেস দিল আমি এর বিশ্বাসে পরে ওরা আমার সেই যে পাঠিয়েছে সে ওখানে ফোন দিয়েছে যে আমার এই মেয়ে তোমরা ভালোভাবে দেশে পাঠাও নাইলে কিন্তু সুবিধাজনক হবে না কারণ দেশে থেকে কোনো আমার দুই মেয়ে যাদের 15 বছর বয়স 16 বছর বয়স ঈদের জন্য না দেওয়া হয় আর যাদের যে 40-45-50 বছর বয়স ঈদের জন্য না দেয় 20-30 বছর 35 বছর যেমন আমাদের বয়সের মানুষ দিলি সমস্যা নেই কিন্তু একেবারে আমাদের চেয়েও নিম্ন বয়সের মানুষ আর আমাদের চেয়েও উঁচু বয়সের মানুষ এগুলো আপনারা বন্ধ করেন যাতে না যায় এরা তো গরিব মানুষ পেটের দায়িত্বে তো যাইতেই পারে না এইগুলো যদি না নেওয়া হয় টাকার লোভ না দেয় এই যে যাদের 800-700 টাকা বেতন অথচ দালালে বলে 1500 বেতন দেবে 1200 বেতন দেবে এবার মেয়েরা কি করে মেয়েরা কি করে মনে করে যে এখানে তো আমরা বাসায় কাজ করে খাই থাল মেজে খাই হয়তো খড়ি বেচে খাই যাই আমরা বিদেশে 20-25 হাজার বেতন পাবো কাজ করি এগুলো আসলে তা নয় নিজে 700-800 টাকা বেতন দেয় এর ওপরে কোনো বেতন দেয় না ঠিক আছে তো এই মেয়েগুলো যে যায় আমি তো আমার সামনে যারা বলবে তাদের তো আমি যাইতেই দেবো না নিষেধ করবো তারপরে যদি তারা যায় সেটা তাদের ব্যাপার আর আপনাদের কাছে অনুরোধ আপনারা যাইতে দেবেন না নিষেধ করবেন ওইখানে দিয়ে কী লাভ কী ফায়দা দালালরা নেয় 20,000-50,000-1,00,000 টাকা ইনকাম করবে পরে পরে আর কি করবে এদের পরেও নির্যাতন হয় যেমন আমাদের পরে যারা মত্যাচার নির্যাতন হয় ওই মেয়েদের পরেও হয় কি বলবো আপনারা ভাইয়ের বয়সের একটা মেয়ে দেখছিলাম যে ওই মেয়েটার কাছে গিয়েছিল আরবি বেটা আমরা তো চোখে দেখিনি মেয়েটা আমাদের সাথে গল্প করেছে আর কি এম্বাসির ভিতরে যে মেয়েটার গায়ে গরম পানি ঢালা হয়েছিল বুকে মানে একটা ছেলে গিয়েছিল আরবি ছেলে যাইতে দিনই পরে যে সে শুয়ে আছে তারে পরবর্তীতে ওর গায়ে গরম পানি ঢেলেছে যায় পরে এখন আমরা শুয়েছি তো এক জায়গায় মেয়েরা মেয়েরা তো শুলি তো এমনি কেন দিয়ে এক কম্বলের ভিতরে আমরা 5 জন শুতাম এক বালসি 3 জন মাথায় দিতাম তো গায়ে গায়ে ঠেকতেই পারে পরে যখন উজবিস করে উঠেছে পরে কয় যে ওর কাছ থেকে একটু দূরত্ব শুভা ওর গায়ে গরম পানি ঢালে কারণ কি বিষয় গায়ে বুকে গরম পানি ঢালার কারণ কয় একটা ছেলে ওরে কফিলি ছেলে অত্যাচার নির্যাতন করতে যাইছিল ও যাইতে দিনই পরের দিন ও যে রেগে আছে পরের দিন যাই ওরে গায়ে গরম পানি ঢেলেছে বুকের মধ্যে পরে সে মেয়েটাও 3-4 মাস এম্বাসিতে থেকেছে পরে ছাড়েরা পাঠিয়ে দিয়েছে দেশে তো এরকম প্রত্যেকটা মেয়েরা এম্বাসির ভিতরে কেন থাকে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস কেন রাখে তারা তো কফিলির অত্যাচার নির্যাতন ভাই এম্বাসিতে যাই উদ্ধার পাওয়ার জন্য কিন্তু তারা কেন রাখে তারা পারে না তাড়াতাড়ি দেশে দিতে তারা যে কষ্ট করলো যে কষ্টের কফিলি ব্যক্তি করে আবার এম্বাসি এসে 3-4 মাস থাকে এইটা এটাও আপনারা বন্ধ করেন যাতে তাড়াতাড়ি দেয় এখন তো সপ্তাহে সপ্তাহে দিয়ে দেয় 15 দিনের ভিতরে চলে আসতে পারে না যা সময় ব্যবহার আসার সব জায়গায় ভালো এয়ারপোর্টও ভালো আপনার যা সময় আসার সময় কোনো আমার সমস্যা নেই আর কি এটা খুব ভালো এয়ারপোর্টের লোকজনও ভালো হ্যাঁ এখানে ভালো আর কি ভালো 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 না না ইনশাল্লাহ ভালো আমি যা আরও কয়েকবার গিয়েছি আমি কোনো রকম খারাপ টরটি পাইনি মানে এবার দিয়ে আমি 3 রাষ্ট্র করলাম এইখানে যে আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট অমায়িক ভালো মানে কোনো রকম আমি টরটি পাইনি আর কি আমি টাকা খরচ করেছি 15,000 টাকা দিয়েছি নগদে অফিসে অফিসে 15,000 টাকা দেওয়ার পরে এইবার আমার বিদেশ পাঠাইছি বিদেশ পাঠানোর পরে আমার 2 মাস 26 দিন পরে আমি সেবা সত্ত্বে পালাইছি আমার মায়ের ধরে অত্যাচার করতো খুব খাতিও দিত না এরপরে পালাইনের পরে আমি পালাই সাইড মারধর করতো খাতি দিত না আমার অন্য কোনো অত্যাচার করতো না এবার আমি রাস্তার সাইডে পালাইছি এক মহিলা আমার নিয়ে গেছে সেই ভাষা আমি 1 মাস 1 বছর কাজ করেছি কাজ করার পরে আমার মেরিডানের হাড় ফাঁকা হয়ে গেছে আমি আমার কাজ করতে পারি না এই বিদায় আমি কয়েছি আমি বাড়ি যাবো দেশে যাবো আমার এম্বাসিতে দেখেছে এম্বাসিতে ডিজাইনের পরে আমি এই মানে এই ঢাকায় পৌঁছে গেছি এম্বাসিতে ছিলাম 8 দিন আর জেলে ছিলাম 8 দিন আমার নাম রেবেকা বেগম বাড়ি নলিয়ান 1 বছর 4 মাস জেলে গেছি আমি পালাইছি এই বিদায় জেলে গেছি পাসপোর্ট নাই আকামা নাই আসি না সহযোগ
হাসিনার সহযোগিতায় আমরা বাংলাদেশে পৌঁছাইছি। আমি দুই মাস ধরে গেছি, দুই মাসের মধ্যে এই যে এরকম খাওয়া দাওয়ার কথা ভাষা বুঝি না, মারতো, তারপর খাবার দাবার দিত না, তারা যা খাইতো তাই আইটে জুটে মাখাই না, তা তাই কইতো আখিল আখিল খা, তা আমি আবার একদিন খাইতাম পেটে খেতে, একদিন খাইতাম না, তা খাইতাম না মতন তারপরে মারধর করতো, মারধর করতো, তারপর আমি কি জান খালি ম্যাডাম ম্যাডাম কফিল ভালো ছিল কিন্তু ম্যাডাম ভালো ছিল না, তিন ফ্যামিলির কাজ করাইতো আমার দিয়ে, আর 1000 টাকা বিষয় লেখা আমার 800 টাকা দিত, তাও আমার এখন টাকা দেয় নাই, তারপর আমার অনেক অত্যাচার করতো, মারতো ধরতো, খাবার দিত না, এই কষ্ট আমি পলাইছি, পলাইয়া তারপরে মানে এম্বাসিতে আইসি, এম্বাসিতে আইসি এক পাকিস্তানে আমার এম্বাসিতে এনে দিছে, এম্বাসিতে আনার পরে তারপরে ওইখানে আমি আসিলাম 12 দিন, 12 দিনের পর তারপর আসিলাম এই যে সফর জেলে, সফর জেলে 1 সপ্তাহ থাকে এই যে এখন আমরা আইসি। শিখে বিদেশি জিনিস দেখে আইসি আর যাব না। আসলে এরা যখন ওখানে বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছিল এবং নির্যাতনের শিকার হয়ে যখন ওরা দূতাবাসে সেফ হোমে বা ইমিগ্রেশন ক্যাম্পে আসে, তখন এদের অভিভাবকরা আমাদের ব্রাকের কাছে হচ্ছে যে আবেদন করে যে তাদেরকে যাতে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই বিষয়ে। তো আমাদের কাছে এ ধরনের আবেদন আসার পরে আমরা এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ওয়েজেনার্স কল্যাণ বোর্ডে আমরা লিখিতভাবে জানিয়েছি এবং ওয়েজেনার্স কল্যাণ বোর্ডের উদ্যোগ মানে উদ্যোগে এই আজকে 23 জন কর্মী তারা দেশে ফিরেছে এবং হচ্ছে তারা দূতাবাসকে লিখেছিল এবং তারা দেশে ফিরেছে। এখন আমরা তাদেরকে এখান থেকে বাংলাদেশ থেকে যেহেতু তারা বিভিন্ন জেলখানা থেকে বা নির্যাতনের শিকার হয়ে একবারে শূন্য হাতে দেশে ফিরেছে, সেজন্য আমরা তাদেরকে নিরাপদে যাতে বাড়ি পৌঁছাতে পারে সেই ব্যবস্থা আমরা ব্রাক থেকে করেছি। আর আমার যেটা মানে এদের সঙ্গে কথা বলে বা মানে পরিবারের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে যে আগামীতে যারা যাচ্ছে আমরা যাক মানে যাচ্ছে এটা আমরা চাই, কিন্তু আসলে কিছু বিষয়গুলোকে মানে আমাদের কর্তৃপক্ষের দেখা উচিত যে ওদেশের নিয়োগকর্তারা যে ধরনের নির্যাতন করতেছে এই নির্যাতনের প্রেক্ষিতে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসা প্রয়োজন, কারণ কেন তারা এ ধরনের নির্যাতন করতেছে। এবং এই যে চুক্তির মাধ্যমে কোনো নারী কর্মীকে যখন নির্যাতন করছে তার মানে সেফটির জন্য জীবন বাঁচার তাগিদে যখন সে ওখান থেকে বের হয়ে যাচ্ছে তখন ওই নিয়োগকর্তা তার নামে হচ্ছে চুরি মামলা অথবা হচ্ছে যে আপনার মিসিং মামলা দিচ্ছে, যার কারণে কিন্তু দীর্ঘসূত্রিতা হচ্ছে তাদেরকে দেশে পাঠাতে। তো আমাদের যে এগ্রিমেন্টটা করা হচ্ছে এটা আবার আমরা মনে করি যে এটাকে সুন্দরভাবে আবার বিবেচনা করে যাতে সহজভাবে যে তুমি আমার দেশের নারী কর্মীকে নির্যাতন করবা তারা যাতে মানে নিরাপদে দেশে ফিরতে পারে সেই উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন। আমরা মনে করি যে সেখানে মানে আরও কিছু যেমন যদি ওখানে একটা মানে ডরমেটরি করা হয় যে যেখানে ধরেন যে একটা নির্দিষ্ট জায়গা থাকবে যেখানে আমার নারী কর্মীরা সেই সকালে যাবে এবং নির্দিষ্ট সময়ে চলে আসবে। এখানে আমি কর্মীদের সঙ্গে কথা বলে যেটা হয়েছে যে সবচেয়ে বড় হচ্ছে তাদেরকে অনেক কর্মঘণ্টা কিন্তু মানে কাজ করতে হচ্ছে সেই ভোর 5টা থেকে রাত্রি 2টা-2:30 পর্যন্ত, তো বা নির্যাতন করলেও তারা ই করতে পারছে না, কিন্তু আরও জনবল হয়তো বা আমার দূতাবাসও আরও জনবল বাড়াতে হবে যাতে তাদের টেক কেয়ার করার সুযোগ থাকে।